সিন্ডিকেটের কারসাজিতে পাবনায় বেড়ে গেছে সারের দাম শীতকালীন সবজি আর চলতি রবি মৌসুমে ব্যাপক চাহিদা থাকা সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে সরকারি দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে সার রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্টে বিস্তারিত কৃষি প্রধান পাবনার গাজনার বিলে দুলাই গ্রাম অকাল বৃষ্টিতে এক দফা ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁয়াজের ক্ষেত প্রায় এক মাস বিলম্বে আবারও শুরু হয়েছে আবার অথচ কৃষি উপকরণের পাশাপাশি সারের কৃত্রিম মূল্য বৃদ্ধির কারণে দিশেহারা হয়ে পড়েছে কৃষক আমরা বৃষ্টিতে এক দফা পেঁয়াজ নষ্ট হয়েছে আবার ফসল জমানোর জন্য আবার তৈরি হয়েছি তারপরে আবার সারের দাম বাড়ি গেছে গতবার সার কিনেছি চোদ্দশো টাকা বস্তা সাড়ে চোদ্দশো টাকা বস্তা আর এবার সেই সার হয়েছে সাড়ে বাইশশো টাকা বস্তা গাজনার বিলে সব গ্রামেই প্রায় একই চিত্র কৃষকদের অভিযোগ সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে এবার সার বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি দামে যা কিনা গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ গেলে পরে ওরা বলে কি যে রেট বেড়ে গেছে সরকারি রেট তাও এখন পাই দিয়েছেন আর পাবেন না আমাদের প্রতি পার বস্তায় সার পাঁচ সাতশো টাকা বেশি নিচ্ছে সরকারি নির্ধারিত মূল্য আমরা সার পাচ্ছি না লাল সার গত বছর এবার দুই তিন দেড়শো দুইশো বেশি আর বাংলাদেশ সাত আটশো বেশি আছে গত বার চোদ্দশো এবার বাইশশো একুশশো এরকম এসছে কয়েকটি খুচরা সারের দোকানে গিয়েও কৃষকদের দাবির সত্যতা খুঁজে পাওয়া গেল অন্যায়ভাবে বেশি দামে বিক্রি করছে সব ধরনের রাসায়নিক সার তবে তারা এ সংকটের জন্য দায়ী করলেন সার ডিলার ও আমদানিকারকদের এমওপি সার যেটা এক টাকা ওর বাজার মোটামুটি মনে করেন যে সাড়ে এগারো সব টাকা আমাদের কিন্তু আমরা যদি এখন কিনি এখন সেই সার দামে বিক্রি করবো কত মিনিমাম বারোশো বিসিআইসি ডিলাররা ওরা দাম বেশি নিচ্ছে বস্তায় পাঁচ সাতশো টাকা করে প্রতি বস্তা প্রতি আমরা ওদের কাছে কিনতে গেলে পরে ওরা আমাদের কাছ থেকে দাম নিচ্ছে চোদ্দশো আশি নব্বই এরকম দাম নিচ্ছে ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এ জেলা সহ উত্তরবঙ্গের জন্য আমদানি করা সারের একটি বড় অংশের খালাস হয় নগরবাড়ি নৌবন্দর দিয়ে সারের অন্যতম বড় বাজারও এখানেই সেখানে আমদানিকারক ও সার ডিলারদের প্রতিনিধিরা খুচরা বিক্রেতাদের এ দাবি অস্বীকার করেন আমরা যে সারটা বিক্রি করি সেটা সরকারি গভর্নমেন্টের নির্ধারিত রেডি বিক্রি হয় আমরা নিজে মূল্যেই দেই নিজ্য মূল্যে দেই আর ওই যারা খুচরা বিক্রি করে ওদের কাছ থেকে বাকি নাই তো ওই জন্য হয় তো ওরা একটু বেশি ধরে জেলায় সারের কোনো সংকট নেই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেছে আপনারা যে কোনো দোকানে যাবেন যখন সার কিনবেন ক্যাশ মেমোটা নিয়ে কিনবেন তাহলে আপনারকে বেশি মূল্য নেওয়ার কোনো সুযোগ কোন অভিযোগ পাই আমরা তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা ভক্ত অধিকারের মাধ্যমে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কৃষি উৎপাদন ব্যয় স্থিতিশীল রাখতে সারের মূল্য নিয়ন্ত্রণের দাবি কৃষকদের উৎপল মির্জা সংবাদ পাবনা